আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার আজকের রেসিপিটি হলো শাহি বিফ রেজালা। আপনারা যে কোনো অনুষ্ঠানে বা ঈদে এই রেসিপিটি কোনো রকম ঝামেলা ছাড়াই বাসায় তৈরি করে নিতে পারবেন। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি দিয়ে দিলাম বেরেস্তা ভাজা তেল। আমি প্রথমে কিছুটা বেরেস্তা ভেজে নিয়েছি, আর সেই তেলটুকু এখানে দিয়ে দিচ্ছি, এতে ভালো ফ্লেভার হবে। আর এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ নর্মাল তেল দিয়েছি, দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে আমি এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা 2 চামচের মতো আদা রসুন। আদা রসুন দিয়ে আমি খুব ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিব, যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আদা রসুন পরিমাণ মতো নিয়ে একটি গ্রেটার মাধ্যমে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় পিষে বা ব্লেন্ডার করেও নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা লো ফ্লেমেই থাকবে, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যেতে পারে আর রান্নার পরে কালারটাও সুন্দর আসবে না। একটু নেড়ে চেড়ে এখন আমি কিছু গোটা মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আছে 2 টুকরো দারচিনি, 2-3টি গোলমরিচ, লবঙ্গ, এলাচ এবং 2টি তেজপাতা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিব। আপনারা এখানে খাসির মাংসও নিতে পারেন। আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখানে খাসি বা ছাগলের মাংস দিয়েও সেম প্রসেসেই আপনারা এই রান্নাটি করে নিতে পারবেন। নেড়ে চেড়ে ভালোভাবে দিচ্ছি, যাতে মশলাগুলো মাংসের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফেটানো টক দই। আর এই দইটি আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, যদি আপনারা ডিরেক্ট দিতে চান তাহলে ছানা হয়ে যেতে পারে। এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ থেকে একটু কম বাদাম বাটা। এখানে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম নিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি 3টি আলুবোখরা দিয়ে দিলাম। আলুবোখরা দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। আর এখন আমি এখানে কোনো ধরনের পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা উঠে আসবে সেই পানিটা দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে এখন একটি ঢাকনা দিয়ে দিব এবং ঢাকনার সিদ্ধিটি আমি একটি লবঙ্গ দিয়ে অফ করে দিচ্ছি। আর এই অফ করে দেওয়ার কারণে এর থেকে পানি বাষ্প হবে না আর পানিটা শুকিয়ে যাবে না তাড়াতাড়ি। মাংসটাও খুব ভালোভাবে কষানোর ভিতরই সিদ্ধ হয়ে যাবে। আর কিছুক্ষণ পর পর কিন্তু আপনারা অবশ্যই নেড়ে চেড়ে দিবেন, না হলে কিন্তু প্যানের গায়ে মাংসটা লেগে যেতে পারে। নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ পর পর আমি ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বিয়ের অনুষ্ঠানেও কিন্তু গরুর শাহি রেজালাটি এভাবেই তৈরি করে থাকে। আপনারা এই রেসিপি ফলো করলে বিয়ে বাড়ি অনুষ্ঠানের যে রেজালা হয় সেই স্বাদ কিন্তু বাসায় পেয়ে যাবেন। এখন আমি দিয়ে দিলাম টমেটো সস 2 চামচ। এখানে 2 টেবিল চামচ টমেটো সস আমি ব্যবহার করেছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে সব উপকরণ একসাথে মিশে যায়। আমাদের কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে এই রান্নাটি করতে হবে। আর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে প্যানের গায়ে লেগে না যায়। আর আমরা যদি ঢাকনা দিয়ে এই রান্নাটি করি তাহলে মাংসগুলো ভিতর থেকে জুসি আর সফট হয়ে যাবে। আমার এখানে দেখতেই পারছেন আপনারা, প্রায় 70%-এর মতো মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখনই দেখতে মাশাল্লাহ কতটা লোভনীয় লাগছে। আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি 1 বাটি পানির সাথে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ মিক্স করে এখানে দিয়ে দিলাম। চাইলে এখানে কুসুম গরম নর্মাল পানিও ব্যবহার করতে পারেন, তবে কুসুম গরম পানির ভিতরে যদি একটু গুঁড়ো দুধ গুলিয়ে আপনারা এইভাবে রান্নাটা করেন তাহলে এই রান্নার স্বাদ আরও ডাবল হয়ে যাবে।
আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো। এই জিরার গুঁড়োটি আপনারা কিভাবে তৈরি করবেন আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ। শাহি গরম মশলা এবং ভাজা জিরার গুঁড়ো কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা প্রয়োজন হলে চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনি ব্যবহার করার কারণে রান্নার স্বাদটা খুব ভালো আসবে এবং মশলা, টক দই, যা যা উপকরণ আমি ব্যবহার করেছি সব কিছুর ব্যালেন্সটা একদম ঠিক থাকবে। চিনি দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দেবো এবং কাঁচামরিচের নিচের দিক দিয়ে একটু আমি সিজি করে দিচ্ছি, যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে রান্নার ভিতরে ছড়িয়ে পড়ে। আর আমি এখানে কাঁচামরিচগুলো চিরে দেইনি, তাহলে এর ভিতর থেকে এক্সট্রা একটা ঝাল বের হবে আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না রান্নাটা। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। এই যে আবার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার রান্নাটা অলমোস্ট প্রায় কমপ্লিট। এখন আমি লাস্ট এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি। এই ঘি দেওয়ার কারণে কিন্তু এই রান্নার ঘ্রাণটা আরও ভালো হবে। এখন আমি একটি ঢাকনা দিয়ে দিচ্ছি, যাতে এই ঘিয়ের ঘ্রাণটা বাইরে চলে না যায়, মাংসের ভিতরে প্রবেশ করে। আমি আরেকটু নেড়ে চেড়ে রান্নাটা করে নিচ্ছি, যাতে ঝোলটা আরেকটু শুকিয়ে যায়। রান্নাটা শেষ হওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এখন আমি একটি বাটিতে এগুলো সার্ভ করে নিব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কতটা লোভনীয় লাগছে। আপনারা এভাবেই অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় বিয়েবাড়ির স্টাইলে শাহি রেজালাটি তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে আমার রেসিপিটি শেয়ার করতে পারেন। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সামনে যেহেতু কোরবানি ঈদ, আপনারা ঈদে এরকম একটি রেসিপি তৈরি করে নিতে পারবেন আর অতিথি আপ্যায়নে এবং ফ্যামিলির সবাইকে খাওয়াতে পারবেন। আপনার তৈরি করা এই বিফ রেজালাটি খেয়ে সবাই খুব প্রশংসা করবে আশা করি। আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু গার্নিশিং করে নিচ্ছি, এতে এই শাহি রেজালার বাটিটি একদম শাহি একটা ভাব আসবে। আপনারা চাইলে এটাই স্কিপ করতে পারেন। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কিন্তু ঈদের কিন্তু আর বেশি দিন বাকি নেই, সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন আরও একটি রেসিপির সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলের ঈদ কাটুক খুবই আনন্দের সাথে পরিবার পরিজন নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।